নাম আমরা আগামী দিন নেব। বাংলায় 100 দিনের কাজ, বাংলা সরকারের টাকায় প্রোগ্রামটার নাম দেব খেলা হবে, এবং গরিব মানুষ যাতে কাজ পায়, কর্মসৃষ্টি যাতে হয়, তার জন্য বাংলার এই কাজের সৃষ্টির নাম হবে খেলা হবে। অর্থাৎ দেখা হবে কাজ করতে করতেই মানুষ বেছে নেবে 2024-এ কোন গভর্নমেন্ট আসবে আর কোন গভর্নমেন্ট আসবে না। এই গভর্নমেন্ট আসলে গণতন্ত্র আর থাকবে না। আগারে মোদি সরকার আয়েগা তো লোকতন্ত্র নহীন আয়েগা, আগারে বিজেপি গভর্নমেন্ট আয়েগা তো জনতা নহীন আয়েগা, কোই ডেমোক্রেসি নহীন আয়েগা, কোই মা বহিন কা ইজ্জত নহীন আয়েগা। উসকো ফেক দো, উসকো ফেক দো, তব আপকো শান্তি মিলেগা। হম কুরসি নহীন চাতে হ্যায়, হম শান্তি চাতে হ্যায়। ও দেশ কো বেচনে যাতা হ্যায়, হম দেশ কো রক্ষা করনে চাতে হ্যায়। দেশকে আমরা রক্ষা করতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই। সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে আমার কাছে প্রায় 3 লক্ষ ফোন এসছে, এবং যেগুলো হসপিটাল গঠিত কাজ সেগুলো আমরা করে দিয়েছি। তাছাড়াও মোটামুটি আমার কাছে 70 থেকে 80 হাজার ওল্ড এজ পেনশনের রিকোয়েস্ট এসছে, আমি করে দেব। আমি আপনাদের বলি, আমরা আরও 100,000 ওল্ড এজ পেনশন করতে যাচ্ছি আমাদের টাকা দিয়ে, এটা সেন্ট্রালের টাকা দিয়ে নয়, কারণ অনেক ওল্ড এজ আছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট হবে, কেউ সংখ্যালঘু তার এতে অ্যাডজাস্ট হবে, কেউ অন্য কোনো স্কিমে অ্যাডজাস্ট হবে। আমরা আরও 100,000 দেব। 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি, আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আর আমার কাছে 70-80 হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে, আমি সেটাকেও ঢুকিয়ে দেব। অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে 2 বার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করব না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে শুধু বিজেপি নেতাদের কথায়। আর 100 দিনের কাজ আমি বলেছি, 100 দিনের কাজ এমনিতেই 30-40 দিন হয়, আমরা বেশি করতাম। ওই কাজটা যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেবে আর যতক্ষণ পর্যন্ত 100 দিনের কাজ ক্লিয়ার না করবে, আমরা মানুষকে 100 দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরই দেব, সেটার নাম হবে খেলা হবে। আজকে তুমি ক্ষমতায় আছো, তাই তুমি আমার টাকা বন্ধ করেছো, তাই তুমি আজকে ভাতে মারছো। কাল যখন তুমি ক্ষমতায় থাকবে না, কেউ তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। একমাত্র দাঙ্গা করা, হিংসা করা, এইটাই তো তোমাদের কাজ, আর তো কোনো কাজ তোমাদের নেই। তাই তোমাদের বলছি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এক শক্তিশালী রাজনৈতিক দল। তৃণমূল মানে তৃণমূল একটা আবেগ, তৃণমূল মানে তৃণমূল একটা বিবেক, তৃণমূল নামে তৃণমূল হচ্ছে একটা প্রাণ, তৃণমূল নামে একতা, তৃণমূল মানে সম্প্রীতি, তৃণমূল নামে শান্তি, তৃণমূল মানে মনে রাখবেন তৃণমূল নামে আমার বিবেক, তৃণমূল নামে জাগরণ, তৃণমূল নামে নবজোয়ার, তৃণমূল নামে নবপ্রবণ, তৃণমূল নামে যৌবনের জয়, তৃণমূল নামে ছাত্রছাত্রীর জয়, তৃণমূল নামে সংখ্যালঘুর জয়, তৃণমূল নামে আদিবাসীদের জয়, তৃণমূল মানে তপসীদের জয়, তৃণমূল নামে সমস্ত মানুষের জয় এবং ভারতবর্ষের জয়। ইন্ডিয়া লড়বে তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলে দিয়েছি, আমাদের চাওয়ার কিছু নেই, আমরা একটাই চাই, ইন্ডিয়া, লেট ইন্ডিয়া উইন, লেট বিজেপি লুজ। হিন্দুস্তান, ভারত জিতেগা আর মোদি হারেগা আর ভাজপা হারেগা।
हमारा एक ही स्लोगन है और कोई दूसरा स्लोगन नहीं है। और ये स्लोगन में हम काम करें तो हम जय बांग्ला जैसे कहते हैं 2024 में जय बांग्ला का साथ हम दो जय इंडिया का स्लोगन भी नारा भी लगाएंगे और हम सब प्रोग्राम में ये स्लोगन को पॉपुलर करेंगे। ऑन बिहाफ ऑफ तृणमूल कांग्रेस आई कॉन्ग्रेचुलेट ऑल द 26 पॉलिटिकल पार्टीज हु केम टुगेदर। जो एक साथ में हुआ है वो ही होता है एक सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो हम लोग एक साथ में करेंगे। इसी के लिए थोड़ा बारिश हुआ फिर चला गया, कखनो कखनो दुख आसबे, चिरदिन समान थाके ना, मने राखबेन दुख आसबे, धैर्य धरुन आबार चले जाबे, सह्य करते शिखुन। आर शांति आर मानवकता मानविकता एटा आमादेर लड़ाई, आमरा अत्याचार करब ना, আমরা অনাচারে মানুষকে মরতে দেব না, আমরা অনাহারে মরতে দেব না। আমার পাশের বাড়ির যদি কেউ একটু খাবার না পায় তাকে আমি আমার খাবার থেকে অর্ধেক খাবার ভাগ করে দেব, কারণ রুটি কাপড়া মাকান এ আমারা হিন্দুস্তান। আর বাংলা মে তো হাম ফ্রি রেশন দেতাই হ্যায়, বিনা পয়সা মে চাউল দেতা হ্যায়, লেকিন পুছিয়ে ওহে নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে, 1100 রুপিয়া কা গ্যাস মে ফুট রা হয় বিনা পয়সা কা চাউল, 1100 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, জবাব দেবে কি তার? কই জবাব হ্যায় দেনে কে লিয়ে? নেই হ্যায়। ইসি কে লিয়ে आप लोग पंचायत इलेक्शन का जीतने का बाद जो जो वादा किया है जनता को, अपनारा जा जा शपथ करेछेन मा माटी मानुष के, सेगुलो पालन करबेन। आर आमी देखते चाई आमादेर पंचायत गुलो सीपीएम एर कायदाय नय, मा माटी मानुषेर कायदाय भालो करे काज करबे, मानुषेर काज करबे। बाद बाकी आमादेर सरकार जनगणेर सरकार, आमादेर सरकार মা মাটি মানুষের সরকার, আমাদের সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার, আমাদের সরকার মানুষের সরকার। তাই এ সরকার মনে করে মানুষ বাঁচলে আমরা বাঁচব, মানুষ থাকলে আমরা থাকব। মানুষের জয় হোক, সত্যের জয় হোক, মানবিকতার জয় হোক। আমি কথা বলছি, আমার সাথে অরবিন্দেরও কথা হয়েছে, আমরা চাইছি ইন্ডিয়া থেকে একটা টিম আমরা মণিপুরে যাই, চিফ মিনিস্টারদের টিম, এবং সেখানে গিয়ে আমরা ক্যাম্পে গিয়ে মিলিত হই, তাদের সাথে দেখা করি, তারাও চাইছে। এটা যদি সব পার্টি মিলে এগ্রিড করে তাহলে আমরা নিশ্চয়ই যাব। আমি আমার মিটিংয়ের শেষে এক মিনিট অনুরোধ করব, মণিপুরে মা বোনেদের প্রচুর মা বোনেদের হত্যা করা হয়েছে, কত যে মানুষ মরে গেছে আমরা জানি না, দিল্লি এনআরসি থেকে শুরু করে, কেয়া থেকে শুরু করে, বিলকিস থেকে শুরু করে, একেবারে মণিপুর থেকে শুরু করে, এনকাউন্টারে ইউপিতে 1000-এর বেশি লোক খুন হয়ে গেছে। বিজেপি রাজ্যগুলোতে খুন হলে কোনো প্রেসকে বলতে দেয় না, অপরাধীদের ছেড়ে দেয়, রেপিস্টদের ছেড়ে দেয়। আমরা কিন্তু এটা করিনি, আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি 700 জনের ওপর, আরও 87 জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি, কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল। তাই আমি সবাইকে বল